সিঁথ কেটে চোরের দল নিয়ে যায় 600 কেজি রাবারের শিট। ঘটনা রবিবার ভোর রাতে বিশ্রামগঞ্জের নলজলা বয়রামুড়া এলাকায় রঞ্জিত দেববর্মার বাড়িতে ঘটে এই চুরির কাণ্ড। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, এতে করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগে এভাবে মাটির কিংবা বেড়ার ঘরের নিচে সিঁত কেটে চোরের দল লুটপাট করে নিয়ে যেত, পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা তেমন একটা নজরে আসেনি। কিন্তু বর্তমানে এ ধরনের চুরি কাণ্ড রীতিমতো আতঙ্ক সৃষ্টি করার মতো। ৫-৬ হাজার মতন তখন তাতে শীতের মানে আবু তালাং থাকা।